গোপন রোগের ওষুধ মেয়াদ শেষে যে 2 বছর থেকে 4 বছর আগে ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো, এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন, নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কোটা, এই যে কোটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। কি ভয়ঙ্কর কথাবার্তা! স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে। তো উনি যতটুকু সক্ষম ছিলেন তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। বলবে না তো, এগুলো বলার কথা নাই তো, এগুলো সব কথা বলা যায় নাকি? আপনার অনুমতি আছে, লাইসেন্স আছে ওষুধ তৈরি করার? হ্যাঁ, এই যে কোটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিলিং করে দিচ্ছেন। এগুলো এই যে এখানে পাউডার আছে, পাউডার ডাস্টবিনের মতো করে রেখে দিয়েছেন, এগুলো জাস্ট এগুলো পানি বা আরো কিছু দিয়ে ফিলিং করে দিয়ে দিচ্ছে। এই ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে 2 বছর আগে, ওটা দেখলাম 4 বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি মেয়াদোত্তীর্ণ যে ওষুধগুলো রেখেছেন। হ্যাঁ, গোপন রোগের ওষুধ 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি। 2023 সালে মেয়াদ শেষ স্যার, এগুলো কিন্তু কথা শুনেন, মেয়াদ শেষ হয়েছে 1 বছর আগে স্যার। আমি বলি নভেম্বর 2023, জি নভেম্বর 2024 চলছে। এগুলো তো বিক্রির জন্য স্যার। কেন রেখেছেন? দেখার জন্য না স্যার, ওই কোনা রাখা দিই স্যার, এগুলো বিক্রির জন্য স্যার। বিক্রির জন্য হলে আমি ভাই আমি তো এই সেলে রাখি সব বিক্রির জন্য। রাইট, বিক্রির জন্য নয়। 2017 সালে তৈরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ 4 বছর, তাহলে 2017 সাল। ওষুধ না তো স্যার, শুনেন আমি বলি, এটা দেখেন স্যার, এটা ওষুধ না। 2017 সাল থেকে 4 বছর, তাহলে কত হয়? 21 এটা কত সাল চলছে? এটা 24, তাহলে আর কয় বছর আগে মেয়াদ শেষ হয়েছে? 3 বছর আগে। 3 বছর কোন পাশে রেখেছেন? এগুলো কি? তাহলে বলতেছেন ওষুধ নাই, কোন দেশের এগুলো? ইন্ডিয়ান ওষুধ খাওয়া দিয়ে। এই তো স্যার, এই পর্যন্ত তো নেগেটিভ কোনো রিভিউ নাই স্যার আমাদের। এই তো আমরা আসছি, জিজ্ঞেস করতে পারেন স্যার। ভাই আমরা এমনি আসি নাই তো, আমাদের কাছে তো তথ্য আছে যে আপনারা কি কাজ এখানে পরিচালনা করেন, আপনাদের বিল কত টাকা আসে, জনমনে অনেক কোশ্চেন রয়েছে। কোন দেশের এটা? স্যার এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান, ইন্ডিয়ান, এগুলো ইন্ডিয়ান সব। জি এগুলো ইন্ডিয়ান। এগুলো ইম্পোর্টার কে? ওই যে বললাম স্যার, বড় ভাই। বড় ভাই যে নিয়ে আসেন স্যার, উনি তো ওই যে পাকিস্তান গেছে। এখন পাকিস্তানে গেছেন ওষুধ নেওয়ার জন্য? না না না, পাকিস্তান ওই যে চিল্লা ওই কতদিন আগে মেয়াদ শেষ হয়েছে? এটা তো স্যার আর বিক্রি করি না স্যার, এগুলো কি করেন? এগুলো ওই যে দেখার জন্য, দেখার জন্য না স্যার, বিক্রির জন্য না, সেল দেওয়ার জন্য না স্যার। কি জানো তাহলে? এর ভিতর কি আছে? এর বের করেন তো, এর ভিতর ওদিক নিয়ে যান, নিয়ে যান, দেখেন তো এর ভিতর কি আছে। এগুলো কি? এইগুলো কি? এগুলো এদিকে আসেন, এগুলো কি? এগুলো কি কাজ করেন?
আরো কাজে এই যে এই তেলটা এটা দেই আর কি, এটা হচ্ছে অ্যান্টিসেপটিকের মতো কাজ করে। হ্যাঁ এই তেলটা ওই ডিপেতে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ ডিপেতে এই এখান থেকে খুলে ওরে দেন, কেউ বিশ্বাস করবে এটা তো ভালো আছে, ওটাতে দর দরকার কি? এগুলোর মেয়াদ কোথায় দেওয়া আছে? এটা তো স্যার এগুলো কি কাজ ব্যবহৃত হয়? এটা হচ্ছে স্যার ওই যে মানে যে ওয়ান টাইমের মতো কাজ করে আর কি, ওয়ান টাইমের মতো কাজ করে, কিন্তু মেয়াদ থাকে না। এগুলোর কি উপাদান আছে? এই যে স্যার ওই যে উপাদান ব্যবহার করে কি পাউডারটা দেখলেন না? ওই যে পাউডার দেখলাম, এই যে একটা ব্যাগ বের করলেন, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা পাউডার। নিজেরা ওষুধ তৈরি করে দেন আপনি তাহলে? এখন কি বলে বড় ভাই তো হচ্ছে কি, বড় ভাই হচ্ছে কি বলেন বলেন, বড় ভাই কি ও এগুলোতে তৈরি করে দিয়ে দেন? এই তো তার মানে আপনারা ওষুধ তৈরি করতেছেন? হ্যাঁ ওষুধ তৈরি করতে পারেন। এগুলো বের করেন, এগুলো যা আছে সব বের করেন। বোতলগুলো বের করেন। ওই ওই ড্রামে কি আছে? ড্রামে এই ড্রামে কি আছে? ওই ড্রাম খালি স্যার, মধু আনা হয়েছিল। ড্রামেও আছে অনেক কিছু? না 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 আপনি দেখতে পারেন। আপনাদের কার্যক্রম সবগুলো সন্দেহজনক স্যার। এই পর্যন্ত মানে প্রথম আমি আসলাম, এই তো? জি স্যার। ওই রাখেন, ওখানে রাখেন, মেয়াদ আছে নেই? রাখেন, এটা মেয়াদ নেই। আর এটা তো আমি করি না স্যার, ব্যবহার করেন নাই তো? না। রেখেছেন কেন? এর ভিতর কি আছে ভাই? এটা স্যার ওই যে ওই কোম্পানির তেল, এটা মেয়াদ শেষ এখানে, এখানে মেয়াদ শেষ, এই জন্য বিক্রি করতেছে নাই তো? বিক্রি তো করি না স্যার, সর্বনাশ করছে। কি এগুলো? এগুলো স্যার ওষুধ। ওষুধ মানে এই ওষুধগুলোই তৈরি করেন বিক্রি করেন নাই তো? এর ভিতর কি আছে? এটা স্যার বড় ভাই জানে, এটা হচ্ছে ওই যে আপনাদের যাদের মানে বেশি গনোরিয়া যে প্রবলেম গুলো, এটা ন্যাচারালি ভাবে এটা মানে নিজে তৈরি করছেন? জি বড় ভাই তৈরি, বড় ভাই কবিরাজ আর কি স্যার। ও কবিরাজ। হ্যাঁ 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 কবিরাজ, এটা রাখেন, এটা না। এর ভিতর কি আছে? এটা স্যার ওই যে তেল বললাম, তেল কি তেল আছে আছে চুলার জন্য, মেয়াদ আছে এগুলো? না না স্যার এগুলো কর্নার কর্নারে রাইখা দিছি। এই হ্যাঁ এই কারণে কর্নার রাইখা দিয়েছেন? রেখে দিয়েছেন, এই তো এই কারণে রেখে দিয়েছেন। এর ভিতর কি আছিল স্যার? এটা হচ্ছে যে বলেন দেখি, অশ্বগন্ধা পাউডার আর কিমলব। হ্যাঁ রেখেছেন দেখেন, আমি বলি বলেন তো এগুলো কি ময়লা আবর্জনা আছে না নেই? এটা ময়লা না স্যার, এটা হচ্ছে মধু দিয়ে যখন এই ওষুধটা তৈরি করি, হ্যাঁ মানে বানানো হয় তখন এগুলা লাগা যায় আর কি। লাগা যায় তো ময়লা, আপনি দেখতে পাচ্ছেন ধুলা বালি তো ব্যাপক ময়লা, এটা ময়লা না স্যার। এই যে দেখেন এটা যখন হাত এই জায়গায় লাগে তখন এটা ময়লা মতো লাগে। রেখেছিলেন কোথায়? সত্য কথা বলেন, পায়ের যেখানে পা রাখে জাস্ট পায়ের কাছে? না না স্যার এটা তো আপনি কি কোন টাইপে করছেন? এবং ওখানে ময়লা আবর্জনা স্তূপ আছে না? ময়লা কাগজ গুলো আছে এই কারণে স্যার এর ঢাকা আছে স্যার, পলিথিন তো ঢাকিয়ে রাখছিল। ঔষধ নাই এগুলো ওইখানে রাখে এরকম ভাবে দেখাচ্ছে কি জানো? 1/3/21 মেয়াদ 2 বছর, তাহলে 1/3/22 1/3/23 মেয়াদ শেষ। জি জি পহেলা মার্চ 2023 মেয়াদ শেষ। জি মেয়াদ আছে এটার? জি না স্যার নেই। কিন্তু একই ঘটনা স্যার, এটা কিন্তু স্যার ডিসপ্লে ছিল না স্যার, ডিসপ্লে যেগুলো আছে এখানে তো ভাই এটা তো এই জায়গা ছিল, এটা তার ডিসপ্লেতে নাই। ওটা ডিসপ্লে আপনি বলেন, আপনি একটা কাস্টমার যদি আছে কাস্টমার হিসেবে ঢুকেন ওই কোনা থেকে ওষুধ নেবেন না? এই সব জায়গা থেকে ওষুধ দিতে পারেন, দিতে পারেন না? আচ্ছা এখন আমি বলি শুনেন স্যার, আমি এই যে মেয়াদের জন্য যে ওষুধগুলো রেখেছেন, হ্যাঁ স্যার গোপন রোগের ওষুধ, এ তো ফ্যাক্ট, ফ্যাক্ট বাট আচ্ছা এখন আমাকে বলতে দেন, আপনি যদি মেয়াদের জন্য আলাদা করে রেখে একটা বক্সে রেখে দিতেন, ওই যে বললেন যে ওইদিকে মেয়াদের জন্য আছে, তো ওখানে তো রাখেন না এগুলো স্যার? আমার মানে আগে সুযোগটা হয়নি স্যার, আমি এই 2 বছর আগে, 2 বছর আগে মেয়াদ শেষ হয়েছে তারপর সুযোগ হয়নি, কত বছর পরে সুযোগ হবে আপনার? আপনি বুঝাই দেন আমাকে, আমি বুঝাই আমাদের ওষুধ স্যার।
হ্যাঁ, তাহলে তো মেয়াদের সাথে রেখেছেন কেন তাহলে? আপনার নাম কি? ইমাম হাসান। নাম কি? ইমাম হাসান। ইমাম হাসান কত বছর বললেন ও এই লাইনে? আমি তো এই লাইনে হচ্ছে এক বছর, মাত্র এক বছর। আর এই দোকানটা বয়স কত বললেন? 25 বছর যাবত এই প্রতারণা করে যাচ্ছেন আপনি? স্যার আমি তো দোকানের মালিক না। না, আপনি শুধু এক বছর শুরু করেছেন? জি, আজ শুরু করিনি স্যার, মানে আমার বড় ভাই অ্যাকচুয়ালি মালিক এই দোকানের। হ্যাঁ, উনি পাকিস্তান গেছে। আর ইন্ডিয়ান ওষুধ বিক্রি করতেছেন? না, ইন্ডিয়া থেকে যে গেছেন পাকিস্তান বিক্রি করতেছেন ইন্ডিয়ান অবৈধ সব ওষুধ? স্যার তো কিছু নেই তো, আপনার পারমিশন নেই তো, আপনার বৈধ পথে নিয়ে আসছেন এগুলো? বড় ভাই যখন গেছে তখন নিয়ে আসছিল। নিজে খাওয়ার জন্য নিয়ে আসতে পারবেন? উনি তো বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে নিয়ে আসতে পারবেন না, এই তো অবৈধ হয়ে গেছে। ভ্যাট ট্যাক্স দিয়ে নিয়ে আসছে প্রপার ওয়ে, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন থেকে ড্রাগ নাম্বার থাকবে, সেগুলো আছে? নাই। ওষুধ বলতে ইউনানি, আয়ুর্বেদিক, হোমিও, এলোপ্যাথি সবগুলো ওষুধ, তাই না? এই ওষুধ মেয়াদোত্তীর্ণ হয়েছে 2 বছর আগে, ওটা দেখলাম 4 বছর আগে মেয়াদ শেষ, তারপর আপনি সমানে দিয়ে যাচ্ছেন আর বলতেছেন যে কি কি বলছে, আপনার ব্যাখ্যা কি? আমি ভালো বুঝি না, আপনি বুঝেন? বোঝার দরকার নেই তো, এগুলো স্পষ্ট লেখা আছে প্যাকেটের গায়ে, মেয়াদোত্তীর্ণ তারিখ এত, তা 4 বছর মেয়াদ আগে শেষ হয়ে গেছে, আপনি রেখে দিয়েছেন বলছেন যে সময় পাননি। স্যার এই কর্নারে রাখা ছিল, মানে সময় পাননি আপনি? এগুলা স্যার মানে ওই ফালা যে দিব ওইটা মানে খেয়াল ছিল না। খেয়াল ছিল না? জি। এগুলো কবে খেয়াল হবে স্যার? এগুলো তো আর বিক্রি করি নাই স্যার। বিক্রি করেন নি? বিক্রি করেছেন কিনা বুঝবো কিভাবে স্যার? এই বন্ধ কোনো মানে আমাদের যে কাস্টমার তারা কমপ্লেন দেয়নি? এই বন্ধ স্যার, এই বন্ধ নেগেটিভ দেওয়ার কথা না, এগুলো তো গোপন রোগের ওষুধ না স্যার। কি কমপ্লেন দিবে আপনার কাছে? কেউ যদি নিয়ে যায় চুপ করে কুপনে রেখে দিবে, যে দরকার না থাক, ঝামেলায় যাব না। এই তো ফ্যাক্ট, নেগেটিভ কোনো রিভিউ আমাদের কাছে কিভাবে রিভিউ পাবেন আপনি? রিভিউ তো আমাদের কাছ থেকে পাবেন এখন, এগুলো 4 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, আবার রিভিউর কি দরকার আছে? আপনি তো প্রতারক। আপনি ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো, এটা তো ডাস্টবিনের মতো। আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন, এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন, নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কোটা, এই যে কোটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন। আপনার অনুমতি আছে, লাইসেন্স আছে ওষুধ তৈরি করার? হ্যাঁ, এই যে কোটাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো ফিলিং করে দিচ্ছেন এগুলো, এই যে এখানে পাউডার আছে, পাউডার ডাস্টবিনের মতো করে রেখে দিয়েছেন, এগুলো জাস্ট এত পানি বা আরো কিছু দিয়ে ফিলিং করে দিয়ে দিচ্ছি। এই যে এগুলো এগুলো হচ্ছে ফিলিং করার জন্য ফাঁকা কোটা। আপনি ওষুধ তৈরি করতে গেলে অনেক পড়ালেখা করতে হয়, সার্টিফিকেট, লাইসেন্স নিতে হয়, বড় ভাই তো লাইসেন্স আছে, ল্যাব থাকতে হয়, এসি থাকতে হয়, তাই না? এগুলো তো স্যার ওই মানে আপনার পরীক্ষাগার কোথায়? এর সাইড ইফেক্ট কি আপনি জানেন? জানেন না? তা আপনি সাইড ইফেক্ট না জেনে এগুলো তৈরি করে দিচ্ছেন কেন? এই যে লেভেল, এই সাইডে লাগাই দিলে এই যে নতুন হয়ে যায়। কি কোম্পানির লেভেল আপনি লাগাই দিচ্ছেন এখানে? স্যার আমাদের নাম এই নিজের কোম্পানি, জি, আয়ুর্বেদিক মেডিসিন কর্নার। কি দিয়েছেন নাম? আয়ুর্বেদিক মেডিসিন কর্নার। তো আপনি কোন কোন অথরিটির কাছ থেকে আপনি লাইসেন্স নিয়েছেন সেগুলো একটু দয়া করে দেখান। ওটা এই ট্রেড লাইসেন্স, তো ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ওষুধ তৈরি করে কারখানা দিয়েছেন তাহলে? বড় ভাইয়ের কি আছে? ও তো ট্রেড লাইসেন্স। ওটাই ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, ড্রাগ লাইসেন্স ওষুধ বিক্রি করার জন্য, নট ওষুধ লেখা আছে দেখেন তো, ড্রাগ লাইসেন্স দেখে লেখা আছে আয়ুর্বেদীয় মেডিসিন কর্নার। আপনি তৈরি করার জন্য দিয়েছে লাইসেন্স? স্যার আমি তৈরি করি না স্যার। ওষুধ তৈরি করেন তো বলতেছেন এখানে স্যার? এগুলো কি মানে এইগুলো কি পর্যায় পড়ে না স্যার? এটা তো ন্যাচারাল স্যার, এগুলো হচ্ছে শিমুল শিমুলমুল অশ্বগন্ধা, এগুলো তো পাউডার স্যার, এটা তো পাউডার আপনি ইজিলি খেতে পারবেন স্যার। মানে আমি ইজিলি পরিমাণ কি পরিমাণ খাবো, তার সাইড কি হতে পারে, কি কি কিভাবে খাবো, কি কি উপাদান দিয়ে তৈরি আছে এখানে, যে ছাই দেন নেই বা গাছের গুঁড়া দেন নেই, আমি বুঝবো কিভাবে? আপনাকে তো ডিক্লারেশন দিতে হবে, আপনাকে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখতে হবে তার সাইড ইফেক্ট কি হতে পারে, সেগুলো আছে? আপনি তো ল্যাবই নেই, আছে? কি ভয়ঙ্কর কথাবার্তা, স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো স্বাস্থ্য হানি হয়ে যাবে তো,
উনি যতটুকু সক্ষম ছিলেন তার চেয়ে বিপরীত হয়ে যাবে, অক্ষম হয়ে যাবেন। আর কি লেভেল আছে দেখেন, আর কি লেভেল আছে বের করে, আপনি বের করেন। সর্বনাশ করছে, অক্টোবর 2023 মেয়াদ শেষ, 20 সাল থেকে 23 কাছে আসেন আপনারা দেখেন, একটা না অনেক পরিমাণে আমরা পেয়েছি। এইগুলো আরো আছে না, এই যে মূল্য কেটে দিয়েছেন, কেটে কাটাকাটি করে দিয়েছেন, মূল্য কাটা, এগুলো লেখেন, সব লেখেন, ১৭ সাল থেকে 6 বছর কত হয় তাহলে, জানুয়ারি 16 জানুয়ারি 2017 মানেন তো, তাহলে কত, 23 সালে মেয়াদ শেষ, তো সমানে ব্যক্তি বিক্রি করে যাচ্ছেন তো, দেখেন তো তাই লেখা আছে না, 16 জানুয়ারি 2017 কি কাজে ব্যবহৃত হয় এগুলো, মানে এগুলো দেখেন, এগুলো তো পড়া জোরে পড়া যাবে না তো, তাই না, গোপন রোগের ওষুধ, মেয়াদ শেষে যে 2 বছর থেকে 4 বছর আগে আপনি ঠিক কাজ করেছেন এগুলো, তাই না, গোপনে গোপনে বিক্রি করে দেন এগুলো, মানুষ গোপনে গোপনে কিনে নিয়ে যায়, গোপনে গোপনে খাই, কেউ কমপ্লেন দেয় না, বলেন ওনাকে, ফালাই ছিল আরো বের করেন, এগুলো বের করেন, যত আছে বের করেন, যতগুলো আইটেম আছে সবগুলো বের করেন, আপনার কি বুঝতে পারছেন এগুলো কি, দেখেন তো কোটা কি কাজ করে, ওষুধ তৈরি করে দিয়ে দেয়, এই যে লেবেল বুঝেছেন না, লেবেল লাগিয়ে দিচ্ছে, হ্যাঁ এগুলো আলাদা করতে হবে তো আমাদের, এই যে বুঝতে পারছেন আপনারা, হ্যাঁ এই যে এগুলো এগুলো কোটা রাখেন, এখন রাখেন যা আছে সবগুলো আইটেম বের করেন, যেগুলো লেবেল আছে এই যে এখন দিয়ে দিবে, এখানে শুধু লেবেল লাগিয়ে দিবার হয়ে গেল, অনুমতি লাগবে তো, কারখানা লাগবে, ল্যাবরেটরি লাগবে, স্পেশালিস্ট লাগবে, তাই না, লাইসেন্স লাগবে, আছে কিছু আছে নেই,